আগে যে এখানে তারা কিভাবে নির্বাচিত, আমরা আসলে নিউজ বাংলার পক্ষ থেকে এবং নিউজ বাংলা জনগণের গণমাধ্যম, যেহেতু গণর মাধ্যম, অতএব সেভাবে সিলেক্ট করেছে যে এই বছরে বা গত 2 বছরে 5টি প্রোগ্রামকে ওয়াশিংটন ডিসিতে হয়েছে, সেরকম 5টি প্রোগ্রামের সর্বোচ্চ দর্শক জনপ্রিয়তা পেয়েছে সেরকম অনুষ্ঠান এখানে আছে, এবং অনুষ্ঠানগুলো কেন কিভাবে জনপ্রিয়তা পেয়েছে বা কোথায় কি, এই ব্যাপারেই আমরা আলোচনা করব। এ আমার পাশে আছে লিঙ্কন, উনি ঘুরি অনুষ্ঠানটি করেছেন এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। উনি এবং কাজল ভাইয়ের কাহিনী বিন্যাস ছিল নাটকটির, আমরা সেই প্রসঙ্গে আসবো। আছেন রুমি ভাই, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির পক্ষ থেকে উনি প্রতি বছর একটা গণজোয়ারের অনুষ্ঠান করে এবং সেই গণজোয়ার নিয়েও আমরা কথা বলবো। তার অনুষ্ঠান এমন হয় যে মানুষ জায়গা পায় না, ফিরে যেতে হয়। আছেন শেখ মাওলা মিলন, মিলন ভাইয়ের একতারার যে অনুষ্ঠানটি মহাজনের নাও শেষ সর্বশেষ আয়োজন ছিল, একতারার এই মহাজনের নাওয়ে আমি সৌভাগ্যক্রমে ছিলাম, আমি এখানে আসলে সবগুলোর সাথেই যুক্ত, তো সৌভাগ্যক্রমে ছিলাম এবং আমি দেখেছিলাম দর্শকরা কীভাবে মুগ্ধ দৃষ্টিতে একতারার সেই মহাজনের নাও দেখছিল। তারপরে আছে হিরণ চৌধুরী, আপনারা সবাই চেনেন তাকে, ধ্রুপদের সর্বশেষ যে আয়োজন ছিল ভুল স্বর্গ, আমি শুধু ভুল স্বর্গ নিউজ বাংলা সিলেক্ট করেছে, কিন্তু আমি বলবো যে আমিও ছিলাম সেটির সাথে, অতএব আমি নিজেকে সৌভাগ্য মনে করছি আপনাদের প্রত্যেকের সাথে থাকবার জন্য, কাজ করবার জন্য। এবং সব শেষে আছে প্রিয়লাল কর্মকার, উপহার, এই অনুষ্ঠানটি আমি করতে পারিনি কারণ সে সময় আমি বাংলাদেশে ছিলাম, তো কথা দিয়েছি সামনে যে উপহারটি হবে হয়তো আমি যদি থাকি তাহলে করবো। প্রথমেই আসছি, আমি আমার মনে হয় এখানে হিরণ ভাইকে দিয়ে শুরু করি, উনি সিনিয়র আছেন, এবং হিরণ ভাই আপনি যদি একটু বলেন যে আপনার যে কার্যক্রম, এই কার্যক্রমটা বিশেষ করে যদি আমি সেই অনুষ্ঠানটাকেই ফোকাস করে বলি যে রবীন্দ্র এবং নজরুলকে ভারসাম্যপূর্ণভাবে দুজনকে যেভাবে উপস্থাপন করেছেন প্রবাসে, এটি খুব একটি মানে একই সাথে জটিল এবং একই সাথে খুব গুরুত্বপূর্ণ, সেটি আপনি কিভাবে করেছেন, কেন এসেছেন, কিভাবে ভেবেছেন? আসলে ধ্রুপদ যখন শুরু করার পিছনে একটা কারণ ছিল, সেই কারণটা ছিল যে আমাদের প্রথমেই বলে দিচ্ছে আমরা শুদ্ধ সংস্কৃত করি, মানে আমাদের মধ্যে নজরুল, রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ বা যা বলেন এতটা ভাণ্ডার রয়ে গেছে, তার থেকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে মনে হয় যে ওই ভাণ্ডার পুরো নয়। আরেকটা আমাদের ছিল যে যাতে করে আমরা নতুন প্রজন্ম ছেলেমেয়েদের সাথে কাজটা করতে পারি, যাতে আমাদের আমাদের যে এই সংস্কৃতি আছে সেটাকে ধরে রাখতে পারে তারা, কারণ তারা যদি ধরে না রাখে, যে আগে আমি যে দেখলাম যে বলছিলে রণ, তুমি ওই যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা যদি ধরে রাখতে না পারে এরপরে থেকে কেউ আর ধরে রাখা কেউ থাকবে না, তো আর ধরে রাখার মধ্যেও শুদ্ধ জিনিসটা ধরে রাখতে থাকে যাতে ভালো জিনিসটা থাকে, তো সেইটার উপর যে আমরা এর আগে যে করলাম সেটা ছিল হলো রবীন্দ্র নজরুল জয়ন্তী, দুজনেই সারা বাংলার কবিদের মধ্যে আমি যা বলতে পারি দুইজন যে আছেন, তো আমরা সেই জন্য রবীন্দ্রনাথের থেকে সবাই যেটা করে রবীন্দ্র নজরুলকে সবাই দেখে হলো উনি একজন বিদ্রোহী কবি, পরিচয় আছে ওনার যে প্রেমের ব্যাপারে, যে উনি এত ভালো কাজ করে গেছেন, এত গান লিখেছেন, কবিতা লিখেছেন, ওটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম, সেই জন্যই তুমি যেহেতু জড়িত ছিল আমরা নজরুলের প্রেমের ব্যাপারটাকে নিয়ে একটা ছোট অনুষ্ঠান করলাম। তারপর রবীন্দ্রনাথের ব্যাপারও, যখনই রবীন্দ্রনাথ নিয়ে কথা বলি, গান, রবীন্দ্রনাথের গানের কথাই হয় বা কবিতার কথা হয়, আমরা ভাবলাম না এবার আমরা ভিন্নভাবে করবো, রবীন্দ্রনাথ নিজে যে কত নাট্য বা ছোট গল্প লিখে গেছেন তার উপর ভিত্তি করে আমরা একটা কিছু করতে চাই, আর সেই জন্যই হয়েছে ভুল স্বর্গ। ভুল স্বর্গ ওটাকে আমরা ওই প্রোজ থেকে আমরা ওটাকে নাট্য রূপ করার চেষ্টা করি। খুব সংক্ষেপে একটা প্রশ্নের যদি উত্তর দেন, ভুল স্বর্গের এবং নজরুলের যে প্রেমের ওই অংশে যখন আমি ছিলাম এবং আমি যখন সংলাপ বলছিলাম, আপনার ওখানে দর্শক কত ছিল? 500? হ্যাঁ, ওটা ওই জর্জ মেসন যেটা নকশা করি আমরা রাম 500 লোকের মধ্যে দেখা, 500 1000 চোখ আমি দেখছিলাম যে চোখের মনিও নড়ছিল না, এমনভাবে হচ্ছিল। এই পিনপতন নীরবতা কিংবা এই ধরনের অনুষ্ঠান করার পেছনে টিপসটা কি? খুব ছোট করে যদি খুব সিম্পল ব্যাপার, ব্যাপারটা হচ্ছে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা। ধন্যবাদ। এবার আমরা মাইক দিচ্ছি রুমি ভাইয়ের কাছে। রুমি ভাই, আমি একদম ধ্রুপদ থেকে আপনার কাছে এসেছি এই কারণে যে
থিওরিটিক্যালি যদি আমরা চিন্তা করি বা আমরা অ্যানথ্রোপোলজিস্ট যারা তারা হাই কালচার এবং পপুলার কালচার দুভাগে ভাগ করি এবং একটি সমাজে দুটোরই খুব প্রয়োজন। রেজাউনা চৌধুরী বন্যাকে যেমন প্রয়োজন, মমতাজকেও প্রয়োজন, খুব স্বাভাবিকভাবেই। ধ্রুপদ যখন করছে শুদ্ধ সংস্কৃতি বা হাই কালচার যদি বলি সেভাবে, আপনি করছেন পপুলার কালচার, যেটি আরও জটিল আমি বলবো, কারণ আপনাকে মেনটেন করতে হয় জনসাধারণ পপুলার কালচার মমতাজের গানকেও, আপনাকে আনতে হয় আপনি যে সামনে সারিতে বসান তাদেরকেও। অতএব এই দুই বৃত্তকে, দুই ক্লাসকে আপনি মেনটেন করে একটা অনুষ্ঠান পরিচালনা করেন, এটি আরও জটিল আমি মনে করি। আপনি বলবেন কি এই জটিলতার মধ্য দিয়েও আপনি কি করে এমন একটি অনুষ্ঠান করেন যেখানে মানুষজন ঢুকতে পারে না, এবং অনেকেই আমাকে অভিযোগ করেছে আপনি কেন এরপর থেকে বড় অনুষ্ঠান বড় জায়গায় করবেন না, এবং আজকে কি কথা দিচ্ছেন যে বড় জায়গায় করবেন? সাংঘাতিক কোশ্চেন করছেন। আসলে মাইক্রোফোন যখন হাতে নেই একটা অনুষ্ঠান আয়োজন করি ঠিক, কিন্তু নিজে যখন বক্তা হই তখন কিছুই বলতে পারি না। এনিওয়ে যেটা চেষ্টা করি, সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বলতে আমরা নিজের কয়েকটা ফ্রেন্ডকে মিলে চিন্তা করি না, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বলতে যারা আমাদের দশ আসে অনুষ্ঠান দেখতে আসে বা যারা অডিয়েন্স সবাই আসে, সবাইকে আমরা এমনভাবে হৃদয়তার চেষ্টা করি যেন তারা ফিল করতে পারে যে না তাদের নিজেদের অনুষ্ঠানে আসছে দেখতে। এর থেকেই জিনিসটার সফলতা আরো বাড়ে এবং সেভাবেই চেষ্টা করি। জি ধন্যবাদ আপনাকে, আমরা উত্তর পেয়ে গেছি। অর্থাৎ হৃদয়ের একটা সম্পর্ক তার অনুষ্ঠানের সাথে থাকে, যার জন্য পুলিশের মানে ইয়ে খেয়েও মানুষজন থাকে। ধন্যবাদ। কিন্তু আপনি কথা দিলেন কি যে সামনে বড় জায়গায় করবেন? আমি কথা দিলাম, এরপর থেকে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে অবশ্যই বড় জায়গা নিব, এবং আগামী 21 এপ্রিলের সবার দাওয়াত রইল পয়লা বৈশাখে। ধন্যবাদ। আমরা মিলন ভাইয়ের কাছে যাই। মিলন ভাই, একতারার যে আয়োজন মহাজনের নাও, একই কথা বলবো যে মানুষজন মুগ্ধ হয়ে মহাজনের নাও দেখেছে, এবং প্রবাসের মাটিতে মহাজনের নাওয়ের মতো একটি অনুষ্ঠান করা, কারণ সেখানে অনেক টুলসের ব্যাপার ছিল, অনেক লজিস্টিক সাপোর্টের ব্যাপার ছিল, সেই পুরো বিষয়গুলো আপনি কিভাবে করেছেন এবং কেন শাহ আব্দুল করিমের ফিলোসফিকে বেছে নিয়েছেন এই প্রবাসে ছড়িয়ে দেবার জন্য, কী কারণ ছিল আপনার? ধন্যবাদ রনক। প্রথমেই নিউজ বাংলার 4 বছর পূর্তিতে আমি কাজল ভাই সহ নিউজ বাংলা পরিবারকে জানাচ্ছি শুভেচ্ছা, এবং আগামীতেও যেন নিউজ বাংলা আরও আমাদেরকে অনেক খবরাখবর দিয়ে আমাদেরকে কি বলবো খবর দিতে পারে, সেজন্য আমাদের শুভকামনা রইল। এবার আসছি আমাদের মহাজনের নাও নিয়ে। একতারার প্রোডাকশন ছিল মহাজনের নাও। মহাজনের নাওয়ের কথা বলতে গেলে প্রথমে ধন্যবাদ আমাদের নাট্যকার এবং রচয়িতা শাকুর মজিদ ভাইকে, বাংলাদেশ থেকে যিনি লিখেছিলেন না বললেই নয় তার কথা, পাশাপাশি আমাদের এখানকার পরিচালক শামীম চৌধুরী, যার পরিচালনায় আমরা মহাজনের নাওটি আপনাদের সবার সামনে আনতে পেরেছিলাম। এবার প্রশ্ন হচ্ছে কেন মহাজনের নাও এবং কীভাবে করলাম, কেন করতে সম্ভব হলাম কিংবা কিছু। একতারা সাথে যাদের জড়িত আছে তার মধ্যে আজকে আরিফুর রহমান স্বপন এবং মাসুর হোসেন হয়তো এখানেই আছে, তো আমাদের উদ্দেশ্যই ছিল যে বাংলাদেশের লোকজ সংস্কৃতিকে প্রবাসের তরুণ প্রজন্ম থেকে শুরু করে আমরা যারা আছি, আমাদের প্রথম প্রজন্ম যারা এখানে এসেছে তাদের মাঝেও এটার বিস্তার প্রসার এবং প্রচার জারি রাখা, সেটারই আমাদের প্রচেষ্টা ছিল লোকজ সংস্কৃতি। তো সেই উদ্দেশ্য থেকেই একতারা বিভিন্ন সময়ে নকশিকাথার মাঠ, হাসন রাজা, লালন শাহ ফকিরের মতো বড় বড় সাধকদের কাজের বিভিন্ন রকম অংশবিশেষ আমাদের মঞ্চস্থ করেছি বিভিন্ন সময়ে। তো এবার আমাদের সুযোগ এসেছিল যে আমরা কী নিয়ে কাজ করব। তো মনে হয়েছিল যে সদ্য প্রয়াত শাহ আব্দুল করিম, যিনি বাংলাদেশের লোকজ সংস্কৃতির, বাংলাদেশের কিছুদিন আগেকার, জাস্ট কিছুদিন হলো উনি চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, তো এই সময়ে ওনার চাইতে বড় সাধক স্পেশালি বাউল সঙ্গীতে আমাদের একতারার পক্ষে চিন্তার আমাদের চিন্তায় আর কেউ ছিলেন না। তো আমরা মনে করেছি যে ওনার যে অবদান আমাদের লোকজ সংস্কৃতিতে তা অনেকেরই অজানা, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম। তো যার জন্যই আমরা চেষ্টা করেছি ওনার যে গানগুলো আমরা সবসময় শুনি, যেমন কোন মিস্তরি নাও বানাইলো, গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান, এই যে জনপ্রিয় গানগুলো আমরা সবসময় শুনি কিন্তু অনেকেই আমরা জানি না গানটির রচয়িতা কে বা গানটার সৃষ্টি কে করেছে। তা আমাদের একতারার পক্ষ থেকে দায়িত্ব হিসেবে মনে করেছিলাম যেটা আমাদের একটা দায়িত্ব এই প্রবাসের মাটিতে এই প্রজন্ম কিংবা সবার কাছে আমাদের বাংলাদেশের এত বড় সাধক বাউল সাধক তার পরিচিতিটা তুলে ধরা,
এবং শুধু ওয়াশিংটন ডিসিতেই না পুরো আমেরিকাতেই আমরা চেষ্টা করব এটার বিস্তার রাখা এটার প্রচার রাখা এবং প্রসার রাখা এবং আমরা আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমি লিঙ্কন ভাইয়ের কাছে আসি আপনার অনুষ্ঠান দেখার সৌভাগ্য আমার হয়নি কারণ সেই সময় আমি বাংলাদেশে ছিলাম কিন্তু আমি যেহেতু এই অনুষ্ঠানে আপনার সাথে বসবো অতএব আমি একটু ইউটিউবে ঘুরিটা দেখে নিয়েছিলাম এবং সেখানে যেটা দেখেছিলাম যে আপনি একজন দুবাই যেতে চায় একজন যুবকের জীবন কাহিনী নিয়ে করেছেন কেন এই কাহিনীটা বেছে নিয়েছিলেন কাহিনীটা আপনার ছিল এবং লিখেছেন নাট্যরূপ দিয়েছিলেন কাজল ভাই কেন কারণটা কি ছিল আসলে ঘৃণাটা ছিল বেসড অন বাংলাদেশে যে আচ্ছা বাংলাদেশি লোকরা যারা কি মিডল ইস্টে যায় আনস্কিল এমপ্লয়ি পিপল এন্ড দেন তারা যে যার পরে যে সাফার করে কাজে নাশিকা থাকার কারণে So I've seen that I was in Dubai several years back and I mean jay gechilam jay dekhte raste bela kibhabe ghumay onekta bangladesh jemon mess bole jeta ke thake jar sathe ocche kharab obostha okane kintu okhane kaj korteche okhane shat din kaj kore to dekhe amake kharab lagchilo so therefore and I thought natok korle hoy kichu lok jodi eta dekhe ebong amader bhobishyote jodi bangladesh lok ra shiksha niye jodi onushe jay maybe it's better for them instead of on ashta ekta onek chomotkar ekta message debar chesta korechen apnake onek dhonnobad ami priyolal bhai er kache jabo ektu jodi pass apnar upohar eki kotha ami dekhini kintu samne apnara arekti upohar korte jacchen ki apnader plan ekhono to plan nen ni shebhabe ager upohar niye kichu bolben শিওর আসলে আমি আগের উপহার নিয়ে বলতে পারি কারণ আগামী বছর বা এবছর যে উপহার হবে সেটা নতুন কর্মকর্তা যারা এসেছেন ওনারা ঠিক করবেন তো আমি গত উপহারের কথা যেটা বলবো সেটা হলো যে যেটা আমার নেতৃত্বে বা আমার বোর্ডের নেতৃত্বে আমরা করেছি আর কি যেটা ছিল 21তম উপহার এই এরিয়াতে যেটা 21 বছর আগে কিছু গুণী লোকের তারা সৃষ্টি করেছেন যে কাজটা স্পেশালি আমি স্মরণ করবো আজকে মধুম হাসান চৌধুরীর কথা সবারই জানা ওনার অনেক অবদান ছিল এই প্রোগ্রামগুলি সেট করার জন্য তো ওনারা যে হিস্ট্রি তৈরি করে গেছেন সেটা আমাদের বোর্ডে এসে আমাদের জন্য ছিল সেটা খুবই চ্যালেঞ্জ আমরা যেন সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারি এবং আবার নতুনত্ব কিছু যোগ করতে পারি তো আমাদের গত উপহারের যে নতুনত্ব এবং ভিন্নতা ছিল অন্যান্য উপহারের থেকে সেটা হলো যে এই যে কোমলমতি শিশুদেরকে দিয়ে লম্বা একটা প্রোগ্রাম করানো হয়েছিল এবারই প্রথম আর কি অন্যান্য বছরের চাইতে আমাদের ভ্যারাইটি ছিল দেশ থেকে শিল্পী এসেছে বাট আমাদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু এই যে এখানকার যারা বাংলা স্কুলে গিয়ে যারা বাংলা শিখছে যারা গান শিখছে তাদেরকেই পরিমাণ করে চলা আর কি তো আমি যেটা বলতে চাই আমি মনে করি যে আমরা যেটা প্রশংসা এবং খুব ফিডব্যাক পেয়েছি সবাই থেকে যে যে ছোট ছোট বাচ্চাগুলো যারা বাংলা ভালো করে বলতে পারে না লিখতে পারে না তাদেরকে শিক্ষকরা বাংলা কথাটা ইংলিশে লিখে দিয়ে তারপর আমাদেরকে প্র্যাকটিস করাতে হচ্ছে এটা অনেক কঠিন একটা কাজ আপনারা করেছেন এই জন্য আপনাদের জন্য একটা হাততালি থাকতে পারে কারণ বাচ্চাদের দিয়ে কাজ করানো আসলে খুবই ডিফিকাল্ট আর ওরা তো ব্যস্ত থাকে ওদের স্কুলের বাইরেও এক্সট্রা অনেক কাজ করতে হয় অতএব ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং নিউজ বাংলাকে কনগ্রেচুলেশন চার বছরের নিউজ বাংলার জন্য জি ধন্যবাদ আমি হিরণ ভাইয়ের প্রোগ্রাম সামনে আছে হিরণ ভাইয়ের প্রোগ্রাম বাদ ভেঙে দাও এই ব্যাপারে আপনি কি কিছু বলতে চান দর্শকদের নিয়ে খুব সংক্ষেপে এক মিনিটে যদি ধ্রুপদ এবার নিয়ে আসছে তিন দিনের একটা কনভেনশন বাংলা কনভেনশন যেটা হচ্ছে ওই অ্যান্ডার নোভাল আর্ট সেন্টার হবে 13-14-15 জুলাইতে তো সেখানে আমাদের থিমটা হচ্ছে বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ব্যাপারটা হলো যে কিসের বাঁধ ভাঙতে চাচ্ছি আমরা বাঁধ ভাঙার ব্যাপারে অনেকেই লিখে গেছেন রবীন্দ্রনাথ বলে গেছেন বাঁধটা আসলে আমাদের মধ্যে যে ব্যাধ এই যে এটা যে আছে আমাদের মধ্যে আমরা বলি এপার বাংলা অপার বাংলা আরেকটা ব্যাপার আছে ধর্মের একটা ব্যাপার আছে এমনকি ক্লাসের একটা ব্যাপার আছে সেই বাঁধ ভেঙে দেওয়ার জন্য বাঁধ ভেঙে দেওয়ার সেইটার উপর বেস করে যেই বাঁধটা যাতে আমরা ভেঙে দিতে পারি সেই জন্য অনুষ্ঠানটা হবে আপনারা সবাই যদি আসেন